মরতেছে, এটা সময় লাগবে। ওয়ালাইকুম আসসালাম। মাছ বিশেষজ্ঞ, আপনি একটুখানি আমাদেরকে বলেন কোন মাছ কি খাবার খায়। সে একদম পুরো মাছের খাবার, সেই পোলাও বিরিয়ানি বানায়, খাবার অনেক কিছু। কি কি মিশান আপনি একটুখানি বলেন, কোন মাছ কি খাবার খায়? স্ট্রবেরি খায়, ভ্যানিলা খায়। নরমালি আমরা কি কি মাছ পাই এখানে? রুই মাছ, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, টাপু মাছ, এটা মিষ্টি পানির মাছ, আর ওই পাশেরটা হচ্ছে সমুদ্র পানি মাছ। আচ্ছা, লবণাক্ত। দুই দুই মানে এখানে দুইটা পুকুরের মতো, দুইটা এক এক পুকুরে এক এক মাছ পাওয়া যায়। পুকুরগুলো আমরা দেখাবো। এটা হচ্ছে ফিড খায়, ফিড। আশপাশে অনেক দুষ্টু লোকরা আছে যাতে নাকি ভিডিওটা নষ্ট হয়। ফিড আছে, ফিডের সঙ্গে পারুটি আছে, স্ট্রবেরি আছে, মাছের অয়েল আছে। তখনই সব দৌড়ায় আসবে। স্যারেরটা ধরতে গিয়ে আল্লাহ কত পোনা, দেখা যাবে কিনা যাবে না, কতটুকু বসা যাবে আমি জানি না। আচ্ছা, যেটা বলা হলো এই এই পুকুরে হচ্ছে সব মিঠা পানির মাছ, আর ওই পাশেরটা সব সামুদ্রিক। এটা দেখবি, একটু ধরে রাখ। সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে এটাতে আমরা দেখব, সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে জায়গাটা আশপাশে পাহাড়ে ঘেরা, পুরো পাহাড়ে। যদিও এই কোয়ালালামপুর বারুনে আমার একটা ভিডিও আছে, তখন আমি প্রথম প্রথম ভিডিও করতাম, আমি জানি না তখন কতটুকু প্রকাশ করতে পারছি বা দেখাইতে পারছি। এপাশে গেন্ডিং, ফ্রেজার হিল, সব যেটা বলতেছিলাম, এটা পলাশের, এইটা চৌধুরী সাহেবের, আর ওই পাশেরটা হচ্ছে আমাদের দুলামিয়া। দুলামিয়া আজকে সেই ফর্মে আছে। হ্যাঁ, আমি কইছিলাম আপনি আজকে ফেললে হবে না, পড়বে না। সবচেয়ে ভালো লাগে এখানে পরিবেশ, খবর তো এখানে 10টা পর্যন্ত খোলা থাকে। এই মালয়েশিয়ায় প্রচুর গাছপালা, কতটুকু একটা গাছে পেঁপে ধরে গেছে, কতগুলো পেঁপে। আমরা চিন্তা করছি যাওয়ার সময় পেঁপে পেরে নিয়ে যাব। সব আমাকে ডাকতেছে রাত রাত করে, কারণ হচ্ছে মাছ বলে ধরা পড়ছে, কিন্তু আবার মনে ছুটেও গেছে, হাসিতে তো তাই মনে হচ্ছে। চলে গেছে,
আমি এদিকে নামাই না, বুঝছো? আমি ওই ওই পুরোনো জায়গা। আপনারা যদি কোন দাদা হাতেম তাই কোন এক বেকুব দা কস্তা দেখতে চান তাহলে এই যে এই যে দেখি একটু স্যার পলটি মারবেন না, পাওয়া যায় নাই এদের গোপন খবর ফাঁস পাওয়া যাচ্ছে। এই যে সত্যি কথা বলে ফেলছে, এই যে দেখি শুনে ওইখানে লাভ পারতেছে ছোট দূরে মাঝখানে ফেলতে হবে। আজকে সব ছোট ছোট মাছ উঠতেছে ওদের। ছোট এসে গেছিল ভর্তি হয়ে গেছে মাছ। ঠিক আছে, আমি তোমার একটা নাম্বার দেবো, বুঝছো? তুমি খালি ফোন দিয়ে বলবা যে আমি কালামরে বললে ই দিবেন আমাদের পেঁয়াজ আর মরিচ একটু কাইটা এই সুরগুরি কোয়া দে রানা করতে রানা গেল শোশা দে। হ্যাঁ আগে পদ্ম ফুলের পুকুরটা এই পর্যন্ত ছিল, সবাই বসছে ওই পাশে।
এখানে পিকনিক শুরু করে দিচ্ছি। আরেকজন এটা দিবে মুড়ি মাখানোর জন্য, কি অবস্থা, ভাবির সাথে মস্করা করে বুকিতে। আমরা ঝালমুড়ি সর্ষের তেল দিয়ে মাখিয়ে আমরা যেখান থাকবো সেখান থেকে পিকনিক শুনেলে। মানে ভিডিওর মধ্যে যে আমার কত এডিট মারা লাগে। সব রামভুটান গাছ রান্না করে বাকিটুকু দেখাবো।